ইসরায়েলে আবারও মিসাইল ছুড়ল হিজবুল্লাহ। লোহিত সাগরপথে নতুন সংকট হুমকির মুখে বিশ্ব বাণিজ্য। গাজায় যুদ্ধবিরতির আহ্বান চীন, সৌদি ও ইরানের। গাজার সশস্ত্র গোষ্ঠীর আর্থিক নেটওয়ার্ক সম্পর্কে 2018 সাল থেকে জানত ইসরায়েল, কিন্তু কিছুই করেনি বলছে প্রতিবেদন। এবং সর্বশেষ জানিয়ে দেব, হামাসের সঙ্গে নতুন চুক্তি করতে আলোচনা শুরু ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলে আবারও মিসাইল ছুড়ল হিজবুল্লাহ। গাজা উপত্যকায় সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু থেকেই ইসরায়েলের জন্য গোদের উপর বিস্ফোরণ হয়ে দেখা দিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ। প্রায় প্রতিদিনই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালাচ্ছে হিজবুল্লাহর সেনা। রোববার দিনে শুরুতে লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি বসতি কিবুত লক্ষ্য করে একটি কামান বিধ্বংসী মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। এতে হতাহতের ঘটনা না ঘটলেও সেখানকার একটি অবকাঠামো ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে খবর আল জাজিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও চিত্রে দেখা গেছে হিজবুল্লাহ ছোড়া মিসাইলের আঘাতে কিবুতজের একটি অডিটোরিয়ামের ব্যাপক ক্ষতি হয়েছে। এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি নেতানিয়াহুর যুদ্ধকালীন সরকার। তবে আইডিএফ বলেছে, উত্তর ইসরায়েলে হামলার পর দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ একটি ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। কামানের গোলা ছুড়ে হিজবুল্লাহকে জবাব দেয়া হচ্ছে। সেই সঙ্গে আইডিএফ দাবি করেছে, হিজবুল্লাহর একটি মিসাইল সীমান্ত অতিক্রম করেছে, বাকিগুলো করেনি। ইসরায়েলের উত্তর সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর উপস্থিতি আর সহ্য করা হবে না এমনই হুমকি দিয়ে আসলেও তেল আবিব এই মুহূর্তে আরেকটি যুদ্ধ শুরু করতে চাইছে না। উল্লেখ্য, হামাস ইসরায়েলের যুদ্ধে শুরু থেকেই সীমান্তে ইসরায়েলি ভূখণ্ডে সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করে আসছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর অন্যতম মুখপাত্র হাজি মোহাম্মদ আফিফ বলেন, আমরা এই যুদ্ধের অংশ হয়ে গেছি। হিজবুল্লাহ তার মোট শক্তির মাত্র 5% ব্যবহার করছে, এমনকি হামাসও এখন পর্যন্ত তার পূর্ণ শক্তি ব্যবহার করছে না। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সংহতি জানিয়ে যুদ্ধের বর্তমান গতির সঙ্গে তাল রেখে চলছি। উল্লেখ্য, ইসরায়েলে গেল 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধাদের সাড়াশি হামলার প্রশংসা করেছিলেন হিজবুল্লাহ প্রধান শেখ হাসান নাসরুল্লাহ। লোহিত সাগরপথে নতুন সংকট হুমকির মুখে বিশ্ব বাণিজ্য। গাজা থেকে হাজার মাইল দূরে এক নো সংকট সৃষ্টি হয়েছে। এ সংকটের জেরে ইসরায়েল হামাস যুদ্ধে নতুন মোড় নেয়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও প্রভাব পড়তে পারে। 15 ডিসেম্বরের পর বিশ্বের 5টি বড় কন্টেইনারবাহী জাহাজের মধ্যে 4টি লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। সুয়েজ খাল থেকে যে জাহাজগুলো আসে সেগুলোকে এই পথেই চলতে হয়। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজে হামলা করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইকোনমিস্ট জানিয়েছে, হুতিরা আধুনিক সমরাস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে। এ হামলায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ বাণিজ্য পথ বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা মধ্যপ্রাচ্যে নৌতৎপরতা বৃদ্ধি করছে। এমনকি বাণিজ্য পথ বিপদমুক্ত করতে তারা হুতি বিদ্রোহীদের উপর হামলাও করতে পারে। আফ্রিকা ও আরব উপদ্বীপের মধ্য দিয়ে বয়ে চলা বাবেল মানদ্বীপ প্রণালীতে বৈশ্বিক বাণিজ্যের প্রায় 12% ও কন্টেইনার ট্রাফিকের 30% পরিবাহিত হয়। কিন্তু সম্প্রতি বিদ্রোহীদের আক্রমণের কারণে এই পথ বিপজ্জনক হয়ে উঠেছে। দৃশ্যত গাজার সমর্থনে হুতি বিদ্রোহীরা এই আক্রমণ চালাচ্ছে, যা সম্প্রতি অনেকটাই বেড়েছে। 15 ডিসেম্বর হুতি বিদ্রোহীরা একটি জাহাজে হামলা করার হুমকি দেয়, কিন্তু শেষ পর্যন্ত তারা অন্য একটি জাহাজে হামলা চালায়। শুধু তাই নয়, তারা এমভি প্যালাটিয়াম 3 নামের একটি জাহাজে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই প্রথম তারা জাহাজে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করল। উল্লেখ করার মতো বিষয় হল, যেসব জাহাজে এই হামলা করা হয়েছে সেগুলো সবই ছিল লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ। এর প্রতিক্রিয়ায় গতকাল 16 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ইউএসএস কার্নি লোহিত সাগরে 14টি ড্রোন গুলি করে নামিয়েছে। ব্রিটিশ জাহাজ এইচএমএস ডায়মন্ড নামিয়েছে আরেকটি ড্রোন। অর্থাৎ বাবেল মানদ্বীপের মতো এমন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গায় ভূ রাজনৈতিক উত্তেজনা যে বাড়ছে তা এসবই লক্ষণ। গাজায় যুদ্ধবিরতির আহ্বান চীন, সৌদি ও ইরানের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিলম্বে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে চীন, সৌদি আরব ও ইরান। এছাড়াও উপত্যকাটিতে টেকসই ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছে এ 3টি দেশ। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার চীন, সৌদি আরব ও ইরানের উপপররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করে টেকসই ত্রাণ সরবরাহের আহ্বান জানায় দেশ তিনটির উপপররাষ্ট্রমন্ত্রীরা। চীনের রাজধানী বেইজিংয়ে এক বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। সৌদি আরব ও ইরানের মধ্যে বেইজিং চুক্তি নামে পরিচিত পুনর্মিলন চুক্তির বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বিবৃতিতে কর্মকর্তারা বলেন, গাজা উপত্যকার চলমান পরিস্থিতি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার জন্য হুমকি। এছাড়া বিবৃতিতে ফিলিস্তিনিদের ভূমি থেকে জোরপূর্বক তাদের বাস্তুচ্যুত করার প্রচেষ্টারও কঠোর সমালোচনা করা হয়। সে সঙ্গে ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণে স্বাধীনভাবে দেশটির নাগরিকদের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়। প্রসঙ্গত, গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় 19,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। দেশটিতে নির্বিচারে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। গাজার সশস্ত্র গোষ্ঠীর আর্থিক নেটওয়ার্ক সম্পর্কে 2018 থেকে জানত ইসরায়েল, কিন্তু কিছুই করেনি বলছে প্রতিবেদন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিধনে অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইতোমধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় শতভাগ বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত হামলা থামাবে না তার দেশ। 2 মাসের বেশি সময় ধরে দ্বিপক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। শনিবার প্রভাবশালী দৈনিক দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের বিশাল আর্থিক নেটওয়ার্ক সম্পর্কে 2018 জানতে পারে ইসরায়েল, তবে তা নির্মূলে কোনো পদক্ষেপ নেয়নি তেল আবিব এর ঘনিষ্ঠ মিত্র ওয়াশিংটন। দ্য নিউইয়র্ক টাইমসের বরাতে ওয়ার্ল্ড ইন ওয়ান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, 2018 ইসরায়েলি গোয়েন্দারা হামাসের বিশাল অর্থনৈতিক শক্তি ও নেটওয়ার্ক সম্পর্কিত একটি নথি ও বিস্তারিত বিবরণ হাতে পায়, যা সশস্ত্র গোষ্ঠীটি তাদের সামরিক সহ সব ধরনের কার্যক্রমে অর্থায়নের জন্য ব্যবহার করে থাকে। হামাসের একজন উদ্যতন কর্মকর্তার কম্পিউটার থেকে পাওয়া নথিতে বলা হয়, $1 মিলিয়ন মূল্যের সম্পদের তালিকা রয়েছে সেখানে। নথিগুলো তথ্য ব্যবহার করে হামাসের অর্থবন্ধের পাশাপাশি এবং তার পরিকল্পনাগুলো শুরুতেই ধ্বংস করে দেওয়ার কাজে ব্যবহার করা যেত। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দারা যারা এই গোপন নথিগুলো পেয়েছেন তারা নেতানিয়াহু সরকার এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে অবহিত করেছেন, কিন্তু কেউ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, সুদানে খনি, মুরগি পালন এবং রাস্তা নির্মাণ কোম্পানি, সংযুক্ত আরব আমিরাত টুইন টাওয়ার ভবন, আলজেরিয়ার শীর্ষ আবাসন নির্মাতা প্রতিষ্ঠান এবং তুরস্কের শেয়ার মার্কেটে তালিকাভুক্ত একটি লাভজনক আবাসন শিল্প প্রতিষ্ঠান করে হামাস। তবে নথিতে নাম রয়েছে এমন একটি প্রতিষ্ঠানও ইসরায়েলি বা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শিকার হয়নি। ইসরায়েলি এবং মার্কিন কর্মকর্তারা উভয়ই অর্থ বিষয়ক এসব তথ্যগুলোকে গুরুত্ব দিতে ব্যর্থ হয়। এতে করে এই কোম্পানিগুলো থেকে $1 মিলিয়ন সমপরিমাণ আয় হামাসের হাতে আসতে থাকে। হামাসের সঙ্গে নতুন চুক্তি করতে আলোচনা শুরু ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে শুক্রবার 3 জিম্মিকে ভুলে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এ নিয়ে ব্যাপক সমালোচনা ও বিক্ষোভের পর এবার নতুন করে হামাসের সঙ্গে চুক্তি করতে চায় ইহুদি কর্তৃত্ববাদীরা। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক জিম্মিদের উদ্ধারে নতুন করে আলোচনা শুরু করতে বিক্ষোভকারীরা চাপ প্রয়োগ করতে শুরু করলে এ সিদ্ধান্ত নেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানিয়েছে, তারা হামাসের সঙ্গে নতুন চুক্তি করতে আবারও আলোচনা শুরু করেছেন। শনিবার টাইমস অফ ইসরায়েল, ওয়াল্লা নিউজ সহ বেশ কয়েকটি গণমাধ্যমে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার প্রধান ডেভিড বার্নিয়া নতুন চুক্তি করতে কাতারে প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন। টাইমস অফ ইসরায়েল 2টি সূত্রে বরাত দিয়ে জানিয়েছে, নতুন চুক্তি করতে বৈঠকটি মাত্র শুরু হয়েছে। নতুন চুক্তির প্রক্রিয়াটি দীর্ঘ, কঠিন ও জটিল হবে। মোসাদ প্রধান ও কাতারে প্রধানমন্ত্রীর বৈঠকের ব্যাপারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA প্রধান বিল বার্নস ও মিশরের গোয়েন্দামন্ত্রী জেনারেল আব্বাস কামেলকেও জানানো হয়েছে।